বন্ধুরা সাবধান, আমাদের জঙ্গলের উপর আবারও বিপদ আসছে। টুনি এসব কি বলছে? জঙ্গলে বিপদ মানে? হ্যাঁ, তারা আমি টুনিকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞাসা কর, আবার কি বিপদ? টুনি, এই টুনি, আমাদের জঙ্গলে আবার কিসের বিপদ রে? আমি ওই পাশের জঙ্গলে একটু বেড়াতে গিয়েছিলাম, তারপর তারপর দেখলাম কাক মানুষদের সাথে মিলে প্ল্যান করছে। মানে কিসের প্ল্যান? এই তাড়াতাড়ি বল, আমার যে খুব ভয় লাগছে। কাক বলছে, আমাদের জঙ্গলের গাছ বন্ধু মানে তোমাদের কথা বলছি, তোমাদেরকে কেটে অন্য জায়গায় বিক্রি করে দেবে। কি কথা বলছিস রে? আমরা এবার কিভাবে রক্ষা পাবো? সেটাই তো, তাহলে কি আমরা এভাবেই এক এক করে মারা যাবো? সত্যি বলতে, যেদিন থেকে এই গাছ কাটা মেশিন উঠেছে সেদিন থেকেই তোমাদের উপর বেশি বিপদ এসেছে বন্ধু। হ্যাঁ রে টুনি, তুই একদম ঠিক কথা বলেছিস, কারণ তখন তো মানুষকে নিজের শক্তি দিয়ে কাজ করতে হতো। এখন এই বিপদ থেকে কি করে রক্ষা পায়? টুনি, তুই কিছু বুদ্ধি দে না রে। কি করি কি করি, আইডিয়া? আমি বাঘমামাকে সবটা খুলে বলি, বাঘমামা নিশ্চয়ই এর একটা কোনো সুরাহ করবে। একদম ঠিক কথা বলেছিস টুনি, তুই যা, আমরা তো হাঁটতেও পারি না উঠতেও পারি না। ঠিক আছে বন্ধুরা, আমি চলি, তোমরা সাবধানে থেকো। বাঘমামা, ও বাঘমামা, বাড়ি আছো? কে রে, এই ভদ্দুপুরে এলি? বাঘমামা, আমি টুনি। ও, তা এখন কি ব্যাপার রে? বাঘমামা, আমাদের জঙ্গলের গাছ বন্ধুদের যে খুব বড় বিপদ। কি ব্যাপার একটু খুলে বলতো। শোনো মামা, আমি বলছি। হালুম, বল বল। কাক মানুষদের সাথে প্ল্যান করছে যে বনের গাছ বন্ধুদের কেটে অন্য জায়গায় বিক্রি করে দেবে। আমি তোকে, জঙ্গলের বিপদ, চল তো কাকের বাড়ি যাই। বাবা, তুমি আমাদেরকে মামার বাড়ি নিয়ে যাবে না? হ্যাঁ, যাব তো। তাহলে তুমি টুনি দিদির সাথে যাবে বলছো? আমি যাব আর আসব। বাবা, আমি কিন্তু মাকে এক্ষুনি ডাকবো। টুনি শোন না রে, আমি যেতে পারবো না। মামা কি বলছো, জঙ্গলের এত বড় বিপদ আর তুমি যেতে পারবে না? ঠিক আছে, আমিই গাছ বন্ধুদের রক্ষা করব। কিরে টুনি, বাঘমামা আমাদের এই বিপদ থেকে রক্ষা করবে বলেছে তো? কিরে, চুপ করে আছিস কেন? শোনো গাছ বন্ধুরা, আমি বাঘমামাকে সমস্ত ঘটনাটা বললাম, কিন্তু বাঘমামা বললো কোনো সাহায্য করতে পারবে না। এবার তাহলে কি হবে? আমরা কি এভাবেই মারা যাব? বন্ধুরা ভয় পেও না, আমি তো আছি, নিশ্চয়ই আমি একটা কোনো উপায় বের করব। তুই একা একা আমাদের কিভাবে রক্ষা করবি রে? শোনো তোমরা সবাই, আমি আগে থেকে পুলিশকে নিয়ে জঙ্গলে লুকিয়ে থাকবো। তারপর তারপর? তারপর ওরা যেই তোমাদেরকে আঘাত করতে যাবে, অমনি পুলিশ ওদেরকে ধরে নেবে। পরের দিন কাক ওদেরকে নিয়ে কাজ কাটতে আসলে কথা মতো অমনি পুলিশ ওদেরকে ধরে নেয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও কেউ গাছ কেটো না, গাছ লাগাও, সবুজ আমাদের যে খুব দরকার।